রং বেরঙের ফুলের ভিতরে রাঙা হাতটায় যেন নজর কেড়ে নিয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে, আজকে আমি মেহেন্দি প্ল্যানেটের মেহেদি নিয়ে কথা বলছি। মেহেন্দি প্ল্যানেটের ফ্যান হয়ে গিয়েছিলাম তখনই যখন প্রথম মেহেন্দি প্ল্যানেটের মেহেদিটা আমি ইউজ করেছিলাম। তবে এবার আমি বেশি এক্সাইটেড, কারণ এবার আমি সেকেন্ড টাইম ইউজ করছি। আমি জানি মেহেদিটা অনেক 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 বেশি ভালো, তাই আমি কনফিডেন্ট। মেহেদির টেকচারটা এত স্মুথ যে কোনো ডিজাইনই অনেক সহজে করা যাচ্ছে। মেহেদির টেকচার ভালো হলে মেহেদি পরতেও অনেক বেশি ভালো লাগে। যারা আমার মতো মেহেদি পরতে অনেক বেশি ভালোবাসে, মন খারাপ হোক মন ভালো হোক যে কোনো পরিস্থিতিতেই মেহেদি তাদের মন ভালো করে দেয়, তাদের জন্য এই মেহেদিটা ফার্স্ট চয়েস। আর যারা কখনো অর্গ্যানিক মেহেদি ইউজ করেনি তাদের জন্য তো বলবো এইটাই একমাত্র চয়েস। মেহেদি পরতে এবং পড়াতে বরাবরই আমি অনেক পছন্দ করি। এখন থেকে তো আমি মেহেন্দি প্ল্যানেটের মেহেদি দিয়েই সবাইকে মেহেদি পরাবো, সে যেই হোক, ব্রাইট কিংবা নর্মাল কেউ। এত সুন্দর একটা কালার আসে যা দেখে সবাই মুগ্ধ হবে। ফ্রেশ স্টেনের কালারটা নিয়ে আর কি বলবো, আপনারা নিজেই দেখে নেন। আর তারপরে যত সময় যায় তত বেশি ডার্ক হতে থাকে এই মেহেদির রং, এত সুন্দর যেন বউ বউ হাত। মেহেদি প্ল্যানেটের এই মেহেদিটা এত স্টিকি, সারা রাত রাখার পরেও একটুও ঝরে যায়নি। কোনো বোল্ড ডিজাইন কিংবা থিন লাইন সবটাই স্কিনের সাথে অনেক সুন্দরভাবে লেগে থাকে, যার কারণে রংটা অনেক সুন্দরভাবে বসতে পারে। এই তো আমার মেহেদি দেয়া প্রায় শেষের পথে, এরপরে আপনারা দেখবেন ফ্রেশ স্টেনের মনোমুগ্ধকর কালারটা। ফ্রেশ স্টেন করতে আসলে ছাদে আসাই লাগে, সবুজের ভেতরে এত সুন্দর রাঙা হাত দেখতেই মনটা শান্তি লেগে যায়।